পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে যোগদান নবগ্রামের মহরুল অঞ্চল থেকে প্রায় 20টি পরিবারের। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগেই নবগ্রামের পমিয়া বিজেপি কার্যালয়ে উত্তর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক জয়দেব দাসের হাত ধরে নবগ্রামের মহরুল অঞ্চল থেকে প্রায় 20টি পরিবার যোগদান করেন বিজেপিতে। এই যোগদান সভাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ সাহা, উত্তর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক জয়দেব দাস ও নবগ্রাম 2 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি স্বরূপ ঘোষ সহ বিজেপির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের দলে সবাই যোগদান করছেন, তারপর আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তার সবসময় বক্তব্য হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই যে আমাদের মোদীজির স্বপ্ন, এই স্বপ্নে আজকে সমস্ত মানুষ আমাদের সঙ্গে আসতে চাইছেন। সংখ্যালঘু ভাইরা আমাদের মধ্যে অনেকেই যোগদান করছেন প্রতিদিন, আমাদের সংখ্যালঘু ভাইরা যোগদান করছে। আজকে যেমন ধরেন আমাদের নবগ্রাম বিধানসভা 3 নম্বর মণ্ডল, 2 নম্বর মণ্ডল, সেখান থেকে মহরুল অঞ্চলে যেসব মানুষ জয়েন করেছেন তা 20টি পরিবারের অন্তত 50 জন মানুষ তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আমাদের গ্রামে ওই তৃণমূলে যেসব নেতা আছে আর কি, তারা অনেক কিছু কাজ করবে বলে দিয়েছে। দেখি গ্রামে ভোটের ইলেকশন আসছে, এতে কিছু কিছু মানুষকে এমনভাবে ভাবনা আছে যে বিজেপি কোনোদিনই আসবে না, তার উপর আমরা সচল করবো, এরকম চলছে। আমাদের আমি এরকম এতে কোনো ভয় পাইনি, আমি এসেছি আমার ইতিহাসে কিছু কর্মমুখী কাজ যাতে হয়, ভোট কিছু বিজেপির পায় এরকম এসেছি।